পরীক্ষা ছাড়াই অটোপাস ঘোষণার বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিল 2021 জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। সকালে সংসদ অধিবেশনের এসএসসির ফল প্রকাশ সংক্রান্ত তিনটি বিল উত্থাপন করা হয়। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদে পাশ হওয়া বিল আজই গেজেট আকারে প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি জানিয়েছে, ভোজস্থলের দাম নিয়ন্ত্রণ মধ্যস্থ ভোগীদের দৌরত্ব বন্ধ ও দাম সমন্বয় কমিটি করা হয়েছে। মন্ত্রণালয়ে ভোজস্থলের দাম বৃদ্ধি নিয়ে আমদানিকারক ব্যবসায়ী সহ সব পক্ষের বৈঠক শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী আরো বলেন, রমজান মাসে মানুষ যাতে সব নিত্যপণ্যের দাম সঠিক পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে শিক্ষক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। আর চট্টগ্রাম সার্কিট হাউসে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার। গাজীপুরের কাশিমপুর কারাগারে এক নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দী তুষারের সময় কাটানোর ঘটনায় কারাগার এক এর সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নূর মোহাম্মদকে প্রত্যাহার করেছে। দুপুরে আইজি প্রিন্স ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান মামুন জানায়, তাদেরকে সদর দপ্তরে সংযোগ করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে। বান্দরবনের আলীকদমের চৈখংয়ে বন্য হাতির আক্রমণে দুই যুবক মারা গেছে, আহত হয়েছে একজন। ভোর রাতে একদল বন্য হাতি সেখানকার কোনাপাড়া লোকালয়ে হানা দেয়। নিহতরা হলেন মোহাম্মদ মনসুর আলম ও হুমায়ুন কবির। আহত মোহাম্মদ জুবাইরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ছয় থেকে সাতটি বন্য হাতির পাল লোকালয়ে হানা দেয়। এ সময় হাতি তাড়ানোর চেষ্টা করে হতাহতরা আক্রান্ত হয়। চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে প্রায় 18 মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। শনিবার রাতে দর্শনা বন্দর দিয়ে 42টি ওয়াগান করে এ চাল দেশে আসে। 1971 সালে 4 টন নন বাসুমতি প্রকারের এ চাল আমদানি করেছে রাজধানীর আমদানিকারক মেশার্স মজুমদার ট্রেডার্স, রপ্তানিকারক কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড। এই বন্দর দিয়ে আরও কয়েকটি চাল আসার অপেক্ষা রয়েছে। করোনা আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে হাসপাতালে ভেন্টিলেশনে 4076 রোগী ভর্তি চিকিৎসা নিচ্ছে। এ সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়েছে। দেশটিতে সব মিলিয়ে মৃত্যু হয়েছে 97,000-এর বেশি মানুষের। অন্যদিকে যুক্তরাষ্ট্রে মারা গেছে 4,00,000-এরও বেশি মানুষ। করোনায় আক্রান্ত হয়েছে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী। সারা বিশ্বে করোনায় মারা গেছে 21,00,000-এর বেশি রোগী। আক্রান্ত হয়েছে 9,93,00,000-এরও বেশি মানুষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কোভিড প্রতিরোধে সবুজ ও টেকসই পুনরুদ্ধায় চায় দুই দেশ। মুক্ত বাণিজ্য যুক্ত নিয়েও কথা বলেন বরিস। আশা করেন বাইডেন আমেরিকাকে এক ধাপ এগিয়ে নেবে। ডাইনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছে, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নতুন পদক্ষেপ নেওয়ায় বাইডেনকে প্রশংসা করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত ও চীন লাখাতে সীমান্ত বিরোধ মেটাতে নতুন বছরের প্রথম বৈঠক বসছে। বৈঠকের ঠিক আগে অবশ্য চীনকে কড়া বার্তা দিয়েছে ভারত। চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকা থেকে সেনা না সরানো পর্যন্ত ভারতও তাদের সেনা সরাবে না, এমনটি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে 8 নম্বর ফিঙ্গার এলাকায় সেনা সরানোর প্রস্তাব দেয় বেইজিং। সেনা প্রত্যাহারের প্রশ্নে রাজি হয় নয়াদিল্লি। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় দেপোর্তিভো আলাভাসকাকে 4-1 হারিয়ে জয় ফিরেছে রিয়াল মাদ্রিদ। খেলার প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর এক গোল পরিশোধ করে আলাভেস। এরপর 70 মিনিটে আরেকটি গোল করে রিয়াল। এই প্রতিযোগিতায় টানা 3 ম্যাচ পর জয়ের মুখ দেখল রিয়াল মাদ্রিদ।